हेलो फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आजकेर भिडियोते आलोचना करब टनसिल सम्पर्के। आमादेर जे गलार दुपाशे जे दुटी टनसिल थाके तार मध्ये बाच्चा बयस्क अनेकेर किन्तु अनेक समस्या देखा देय। एई टनसिलेर समस्या शीतेर समय बा गरमेर समय जेकोनो समय टनसिलेर समस्या देखा दिते पारे, किन्तु एई टनसिलेर समस्याटाके आमरा खूब बेशी अवहेला करी। अवहेला करार फले आमी एकटा जिनिस बोले दिई आपनादेर, एई टनसिल थेके किन्तु अनेकेर कैंसार होवार सम्भावना थाके। धरुन कारो बार बार टनसिले संक्रमण होच्छे एबं उनी सठीक भावे चिकित्सा निच्छेन ना बा डाक्तारेर कथा अनुसारे चिकित्सा करछेन ना, हठात् करे परवर्ती समय टनसिले कैंसार हये गेछे एमनो किन्तु अनेक रोगी देखा जाय। सो टनसिलेर समस्यार क्षेत्रे किन्तु एकेबारे आपनि अवहेला करबेन ना। এই যে টনসিল কোথায় থাকে, আমাদের এই যে মুখ থাকে বা মুখের পেছনের অংশে যে এই দুইটা পাশে আমাদের দুইটা টনসিল থাকে এবং এগুলো কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের যে লিম্ফ নোড আমরা বলতে পারি বা আমাদের যে শরীরের যে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ যে ক্ষমতা থাকে তার সাথে কিন্তু যুক্ত থাকে। অর্থাৎ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাতে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে এই টনসিল। দেখুন টনসিলের অনেক কাজ থাকে, তো কাজ সম্পর্কে যদি আমি বলি তাহলে দেখুন আমাদের নাকে দিয়ে বা আমাদের মুখ দিয়ে যখন কোনো মাইক্রো অর্গানিজম অর্থাৎ যে কোনো জীবাণু কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে প্রবেশ করতে যায় তখন সবার প্রথম সেগুলো আমাদের টনসিল কিন্তু তার বিরুদ্ধে ফাইট করে এবং এই টনসিল কিন্তু যখন ফাইট করতে করতে খুব বেশি আপনার সংক্রমণ হচ্ছে বারবার সংক্রমণ হচ্ছে এবং আমার আপনার যে টনসিল বারবার চেষ্টা করে তারপর একটা সময় আপনার টনসিলটা যখন সংক্রমিত হয়ে যায় তখন কিন্তু আমাদের টনসিলের বিভিন্ন সমস্যা দেখা দেয়। সো আমাদের টনসিলের প্রধান কাজ হলো আমাদের মুখ বা নাক দিয়ে যে জীবাণুগুলো বা যে রোগ সৃষ্টিকারী জীবাণুগুলো শরীরের ভেতরে ঢোকার চেষ্টা করে তাদেরকে বাধা দেয়, অর্থাৎ ইমিউনিটি সিস্টেমের কিন্তু একটা কাজ করে। তাছাড়া ফিল্ট্রেশনের কাজ করে, অর্থাৎ কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া যে ভিতরে যাওয়ার পর আমাদের বিভিন্ন অর্গানকে যে ড্যামেজ করবে সেখানে পৌঁছানোর পূর্বেই কিন্তু তাকে মেরে ফেলার চেষ্টা করে। তাছাড়া কিন্তু টনসিল শরীরে অ্যান্টিবডি সৃষ্টি করতে পারে। অ্যান্টিবডি হলো আপনি পূর্বে কোনো ব্যাকটেরিয়া দ্বারা আপনি সংক্রমিত হয়েছেন, ওই ব্যাকটেরিয়াটাকে আপনার শরীর কিন্তু চিনে রেখেছে এবং তার এগেইনস্টে ফাইট করার জন্য আপনার শরীরের মধ্যে যে প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু তৈরি করতে পারে আমাদের এই টনসিল। সো টনসিলের কাজ কিন্তু অনেকটাই থাকে। সো এই টনসিলের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কী কী এই সম্পর্কে চলুন একটু আলোচনা করি। একটা অনুরোধ রাখবো, ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না। তাহলে চলুন টনসিলের কী সমস্যা হয় সেটা বলি। প্রথম যে টনসিলের সমস্যা বলবো সেটা হলো টনসিলাইটিস। টনসিলাইটিস অর্থাৎ ইনফ্লামেশন বা ফুলে যাওয়া, প্রদাহ যাকে আমরা বলি। বিভিন্নভাবে যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে তখন আমাদের টনসিলটাই যখন সংক্রমিত হয় তখন তার মধ্যে ইনফ্লামেশন বা ফুলা দেখা দেয়। সো টনসিলাইটিস যখন ঘটে তার যে লক্ষণগুলো কী কী হতে পারে, লক্ষণ আপনার গলার মধ্যে খুব বেশি ব্যথা অনুভব হতে পারে, কিছু গিলতে বা যখন আপনি খেতে যাবেন তখন আপনার গলার মধ্যে কিন্তু ব্যথা অনুভব হবে, অর্থাৎ গিলতে কষ্ট হওয়া বা ওই অংশটা টনসিলটা ফুলে যাওয়া, তার সাথে আপনার কিন্তু জ্বর আসতে পারে। সো এটা হলো টনসিলাইটিসের সমস্যা। এই টনসিলাইটিস যেটা থাকে টনসিলাইটিসের ক্ষেত্রে ডাক্তারবাবুরা অ্যান্টিবায়োটিক মেডিসিন প্রদান করেন। সো অ্যান্টিবায়োটিক মেডিসিন প্রদান করে যেমন ব্যাকটেরিয়া সংক্রমণ যদি হয় ডাক্তাররা বুঝেন তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে একটা ডোজ যদি আপনি করেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনার এই টনসিলাইটিসের সমস্যাটা সেরে যেতে পারে। তাছাড়া টনসিলের স্টোন বা পাথর হতে পারে। আপনারা অনেক জায়গায় পাথর শুনেছেন, গলব্লাডারে স্টোন হয় বা বিভিন্ন জায়গায় পাথর হয়, কিন্তু টনসিলের মধ্যেও কিন্তু স্টোন বা পাথর হয়। এই যে আমাদের টনসিলের মধ্যে ব্যাকটেরিয়া বিভিন্ন সেল এগুলো নিয়ে কিন্তু এই পাথরটা গঠিত হয়, সাদা সাদা ছোটো ছোটো পাথর গঠিত হয়। বাইরে থেকে কিন্তু ডাক্তারবাবুরা যখন পাথর আসবে বাইরে থেকে দেখলেই কিন্তু বোঝা যায় সাদা সাদা ভেতরে যে পাথরগুলো হয়েছে। তো পাথরগুলো যে কোনো একজন স্বাস্থ্যকর্মী খুব সহজেই সেটাকে চাপ দিয়ে বের করে দিতে পারেন, তবে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনার এই যে টনসিলের পাথরগুলো হয় সেগুলোকে বের করা প্রয়োজন। কি হতে পারে? মুখে দুর্গন্ধ, গলা ব্যথা হতে পারে। তাছাড়া যেহেতু পাথর আছে আপনার পেছনের দিকে, যেমন কিছু ক্ষেত্রে যখন আপনি যাবেন তখন পেছনের দিকে কিছু একটা লাগছে আপনার মনে হবে, তার সাথে আপনার কিন্তু জ্বরও থাকতে পারে। এবার বলবো এনলার্জ টনসিল, অর্থাৎ এই যে বারবার সংক্রমণ হচ্ছে আপনার টনসিলে, এবং এই টনসিলের সংক্রমণটা কীভাবে হচ্ছে, ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় তার ফলে, বারবার হওয়ার ফলে টনসিল ফুলে যেতে পারে। তাছাড়া অনেক সময় আমরা খুব বেশি ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস এগুলো আমরা কিন্তু খেয়ে থাকি, যার ফলে অনেক সময় আমাদের টনসিলের মধ্যে কিন্তু সংক্রমণটা ঘটে। সো বারবার এই সংক্রমণের ফলে আপনার টনসিল কিন্তু ফুলে যেতে পারে। যদি খুব বেশি ফুলে যায় তাহলে আপনার হঠাৎ করে শ্বাসকষ্টের মতো সমস্যা, তাছাড়া নাক ডাকা সমস্যা, আপনি ঘুমালে হঠাৎ করে আপনার ভাববেন যে খুব বেশি শ্বাসকষ্ট হচ্ছে, এমন সমস্যা দেখা যেতে পারে। তাছাড়া খুব বেশি ব্যথা অনুভব হতে পারে। সো যদি আপনার এই সমস্যা হয়, টনসিল এনলার্জ হয়, তাহলে অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন। তাছাড়া বলবো যে পেরিটনসিলার অ্যাবসেস, অর্থাৎ আপনার টনসিলটা এত বেশি সংক্রমিত হয়ে গেছে তার মধ্যে পুজ হয়ে যাচ্ছে, তাতে কি হবে, আপনার টনসিল ইনফেকশনের পাশাপাশি যে তার যে টনসিলের আশেপাশের যে টিস্যুগুলো থাকে সেই টিস্যুগুলো অবধি সংক্রমণ হয়ে যায়, এবং সেখান থেকে কিন্তু আপনার পুজ বেরিয়ে আসতে পারে, খুব বেশি ব্যথা হতে পারে, এবং তার সাথে জ্বর অবশ্যই থাকবে। ওই পর্যায়ে যখন যায়, অর্থাৎ একের পর এক বারবার আপনার সংক্রমণ হচ্ছে, আপনি চিকিৎসা করাচ্ছেন না, এবং পরবর্তী সময় দেখবেন যখন আপনার এই সমস্যা তার আশেপাশের যে টিস্যুগুলো আছে সেখানে যখন সংক্রমিত হয়ে যাবে, ধীরে ধীরে সেটা কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। তো যদি এমন কোনো লক্ষণ প্রকাশ পায়, অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন। এই যে সংক্রমণগুলো হয়, ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণগুলো হয়, তার মধ্যে স্টেপটোকক্কাস থাকে, স্টেফাইলোকক্কাসের যেগুলো থাকে, এগুলো সংক্রমণের ফলে কিন্তু হয়। চিকিৎসা সম্পর্কে যে আলোচনা করে তাহলে বলবো, দেখুন নর্মাল যখন আপনার থাকবে, একটু একটু ইনফেকশন থাকবে, আপনি প্রথম অবস্থায় ডাক্তারের শরণাপন্ন হলেন, বিভিন্ন অ্যান্টিবায়োটিক ঔষধ, তাছাড়া বিটাডিন 2% একটা গার্গেল পাওয়া যায়, সেটা দিয়ে আপনি যদি নিয়মিত প্রতিদিন এক হালকা গরম জলের সাথে মিশিয়ে আপনি যদি 2 থেকে 3 বার বা 4 বার আপনি যদি গার্গেল করেন তাহলে অনেক সময় সংক্রমণটা সেরে যায়। তারপরও যদি সংক্রমণটা না সারে তাহলে অনেকেই বলেন যে টনসিলের অপারেশন, টনসিলেক্টমি যাকে বলা হয়, টনসিলটাকে একেবারে কেটে বের করে ফেলা বা তাকে বাদ দিয়ে দেওয়া। সো টনসিলটাকে বাদ দিয়ে দিলেই কিন্তু এত কোনো কিছু সমস্যা হয় না। সাধারণভাবে আমাদের যে মুখের মধ্যে যে জীবাণুটাকে যে প্রতিরোধ করতো সেটা হয়তো একটু বাধাগ্রস্ত হয় টনসিলটাকে কেটে ফেলে দিলে, কিন্তু আপনার যদি টনসিলের সমস্যাটা এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে ডাক্তারবাবু বুঝবেন যে যদি সেটাকে কেটে বাদ দেওয়া না হয় তাহলে পরবর্তী সময়ে তা থেকে আরও অনেক বেশি সমস্যা, যেমন ক্যান্সারের মতো সমস্যা আপনার হয়ে যেতে পারে। সো এই পর্যায়ে ডাক্তারবাবুরা পরামর্শ দিয়ে থাকেন যে আপনার টনসিলটাকে কেটে আমরা বের করে ফেলি, অর্থাৎ টনসিলেক্টমি করে দেওয়া হয়। সো আমি বলবো শুরুর দিকে যদি আপনি রোগটা ধরতে পারেন, অনেক সময় অনেকেরই গলা ব্যথা হয়, ঠান্ডা জল খেলে গলা ব্যথা হয়, 2 থেকে 3 দিন হচ্ছে, ডাক্তারকে দেখানোটা প্রয়োজন, এবং টনসিলের সমস্যা হলে অবশ্যই চিকিৎসা করে নেওয়া প্রয়োজন। এই সম্পর্কিত বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সময় বের করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা আপনাদের উপকার আসলে অবশ্যই লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল সিলেকশন করে দেবেন। আগামী দিনে আপডেট অবশ্যই আপনি পেয়ে যাবেন। আপনার মূল্যবান সময় দিয়ে আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।